অনলাইন পরীক্ষার দাবিতে রাজ্যের কলেজগুলির ডিএলএড ছাত্রছাত্রীদের শান্তিপ্রিয় আন্দোলনের উপর পুলিশের লাঠি পেটার প্রতিবাদে রাজ্যজুড়ে রাস্তায় নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। মঙ্গলবার আগরতলা শিক্ষা ভবন প্রাঙ্গণে দাবি আদায়ের লক্ষ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদ্যার্থী পরিষদের কর্মীরা টানা প্রায় 7 ঘণ্টা ঘেরাও কর্মসূচি চালিয়ে যাওয়ার পর আরক্ষা প্রশাসনের কর্মীরা ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করে। পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী জখম হয়। আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় গোটা রাজ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। যদিও ইদানিংকালে রাজ্যে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। শাসকের ছাত্র সংগঠনের কর্মীরা আন্দোলনে সামিল হলে তাদের উপর লাঠিচার্জের ঘটনা অনেককেই হতবাক করে দেয়। পুলিশ প্রশাসনের এই ধরনের আক্রমণাত্মক ঘটনার প্রতিবাদে বুধবার সারা রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। এদিন আগরতলায় কেন্দ্রীয়ভাবে মূল কর্মসূচিটি হয় উত্তর গেট স্থিত স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যার্থী পরিষদের রাজ্য কমিটির সাংগঠনিক সচিব রূপম দত্ত, প্রদেশ কমিটির সম্পাদক প্রীতম পাল সহ আরও অনেকে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক প্রীতম পাল রাজ্যের শিক্ষা দপ্তরের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যের শিক্ষা দপ্তরের ভূমিকা কি সেটা মানুষ দেখছে। ছাত্রছাত্রীদের 7 ঘণ্টা বসিয়ে রেখে লাঠিপেটা করে তাদের দূর করা হয়েছে। মানুষ সব কিছুই দেখছে, তাই মানুষই বিবেচনা করবে। বিনা প্ররোচনায় শান্তিপূর্ণভাবে চলতি ছাত্রছাত্রীদের আন্দোলনের উপর পুলিশ দিয়ে আক্রমণ আনা হয়েছে। হামলা করে লাঠিপেটা করে আন্দোলন দমিয়ে রাখার ভাবনা ভুল। আগামী দিনেও আন্দোলন জারি থাকবে। গতদিনের ঘটনার বিভাগীয় তদন্ত এবং শিক্ষা দপ্তরের অধিকর্তার ও সচিবের বরখাস্ত দাবি করে বিদ্যার্থী পরিষদ। গতকালকে আপনারা দেখেছেন ডিএলএডের ছাত্রছাত্রীদের নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিক্ষা দপ্তরের সামনে সকাল 11টা থেকে ধর্ণায় বসেছিল তাদের পরীক্ষা সংক্রান্ত দাবি আদায়ের জন্য। গোটা পুলিশ প্রশাসন দিয়ে 7 ঘণ্টা সেখানে আমাদের বসার পরে আমাদের উপরে পুলিশ প্রশাসন দিয়ে আক্রমণ আনা হয় এবং ছাত্রছাত্রীদেরকে, নিরীহ ছাত্রছাত্রীদেরকে বেধড়কভাবে পেটানো হয়। এসডিপিও রমেশ যাদব এবং সামন্ত ভট্টাচার্য পুলিশ আধিকারিক, তাদের নেতৃত্বে পুলিশ বাহিনী নিরীহ ছাত্রছাত্রীদের উপরে লাঠিপেটা করে এবং একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছাত্রীকেও মেরে হাত ফাটিয়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।